আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কুরুলুস ওসমানের আরও একটি নতুন বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি আশা করি আপনি কুরুলুস ওসমান পর্ব 116 দেখেছেন, যা অসাধারণ ছিল। বিশেষভাবে বলতে গেলে ওসমান বের পরিকল্পনা এবং কথাগুলো দুর্দান্ত ছিল। এছাড়াও শেখ এদেব আলী কমান্ডার নাইমানকে যে কথাগুলো বলেছেন এবং যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, যা কুরুলুস ওসমান প্রেমীদের মন ছুঁয়ে গেছে, এবং তুর্গুত বেগ মারামারির দৃশ্য এবং কথাগুলো দুর্দান্ত ছিল। বলতে গেলে কুরুলুস ওসমান পর্ব 116 সব দিক থেকে অসাধারণ ছিল। ইতিমধ্যে পর্ব 117 ট্রেলারটি প্রকাশিত হয়েছে। তাই আজকের ভিডিওতে আমি কুরুলুস ওসমান সিজন 4 পর্ব 117 সম্পর্কে আলোচনা করব এবং দর্শকদের মনে যে সন্দেহ জেগেছে তা দূর করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ট্রেলারে ওসমান বে কোন মঙ্গল এলাকায় আক্রমণ করেছিল এবং তা কেন করেছিল, এছাড়াও কমান্ডার নাইমান কি মুসলিম হবে তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাই অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন, এবং আপনি যদি কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমত, টেলার ওসমান বে কোন মঙ্গল এলাকায় আক্রমণ করেছিল এবং তা কেন করেছিল সে সম্পর্কে আলোচনা করা যাক। প্রিয় দর্শক শ্রোতা, আমার মতে দুটি সম্ভাব্য বিষয় হতে পারে। প্রথমত, নাইমান, কারাসি, কান্দার এবং ইয়াকুব বেগ এই তিন প্রধানের ছেলেদের নিজের সাথে নিয়ে যাবে যতক্ষণ না তাকে সোনা দেওয়া হয়। আপনি ট্রেলার দেখতে পাচ্ছেন যে তাদের ছেলেরা সেখানে উপস্থিত নেই। এমতা অবস্থায় ওসমান বেগ ওই স্থানের অবস্থান খুঁজে বের করে তাদের বাঁচানোর চেষ্টা করবেন। দ্বিতীয়ত, ওসমান বেগ তার গোপন সেনাঘাঁটি ধ্বংস করার চেষ্টা করবে, যেটি নাইমানের সাথে সাক্ষাতের সময় আগের পর্বে ওসমান বে উল্লেখ করেছিলেন, এবং সেখানে তিনি তাদের আক্রমণ করবেন যাতে নাইমানের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে এবং দ্রুত এই জমিগুলো ধ্বংস করতে না পারে। এখন আমাদের পরবর্তী প্রশ্ন, কমান্ডার নাইমান কি মুসলিম হবেন সে সম্পর্কে আলোচনা করা যাক। প্রিয় দর্শক শ্রোতা, আমার মতে দুটি প্রধান কারণে কমান্ডার নাইমানের মুসলিম হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রথমত, কুরুলুস ওসমান সিজন 4-এ কমান্ডার নাইমান একজন প্রধান শক্তিশালী মঙ্গল ভিলেন, এবং একজন প্রধান শক্তিশালী ভিলেনকে মুসলিম হিসাবে দেখানো যাবে না, কারণ এটি ওসমানকে তার ক্ষমতার কারণে তুর্কি এবং বাইজেন্টাইন অঞ্চলে আরও শক্তিশালী করে তুলবে, এবং যার ফলে তার সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না, সেটা নিশ্চয় সিরিজের জন্য অর্থহীন হয়ে যাবে। দ্বিতীয়ত, কমান্ডার নাইমান একটি কাল্পনিক চরিত্র এবং কয়েকটি আসন্ন পর্বের পর সিরিজটি সেরে যাবে। আগের পর্বে আপনার সবচেয়ে প্রিয় দৃশ্য কোনটি ছিল তা কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের অ্যানালিসিস ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ভিডিওতে সিজন 4 সম্পর্কে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।